হ্যালো ফ্রেন্ডস, আজ প্রজাতন্ত্র দিবস, তাই তোমাদের জন্য নিয়ে চলে এসেছি প্রজাতন্ত্র দিবস রিলেটেড কিছু কোশ্চেন ও ছবির ধাঁধা। আজ তোমাদের বুদ্ধির পরীক্ষা, প্রত্যেকটা কোশ্চেনের অ্যান্সার নিজে থেকে দিতে পারলে তুমি জিনিয়াস। তাহলে দেখা যাক তুমি আমার কটি কোশ্চেনের অ্যান্সার দিতে পারছো। লেটস স্টার্ট। সবার প্রথমে এই ছবিটিকে ভালো করে লক্ষ্য করো। এবার এই ছবিটিকে দেখে তোমরা বলো তো এখানে বীর পোস্টের নাম কি হবে? কি ফ্রেন্ড পারলে? এই ছবিটি ছিল বীর পুরুষ ভগৎ সিং এর। তো চলো নেক্সট, এবার এই ছবিটিকেও ভালো করে দেখো আর বলো এবার এই বীর পুরুষটির নাম কি হবে? কি ফ্রেন্ড গেস করতে পারলে যেটি কার ছবি? তো যারা সবার প্রথমে গেস করতে পেরেছো এটি কার ছবি তারা লাইক করে দাও, আর চলো যারা পাওনি দেখে নাও, এই ছবিটি ছিল ক্ষুদিরাম বসুর। তো চলো গাইজ, এবার পর পরে চারটি ছবিকে ভালো করে দেখো। এবার গেস করো এই চারটি ছবি থেকে একটি গানের নাম কি হবে? অবশ্যই এই গানটি দেশাত্মবোধক গান। কি বন্ধুরা, গানটির নাম কি গেস করতে পারলে? তো যারা গানটির নাম গেস করে ফেলেছো তারা লেখো আই লাভ মাই ইন্ডিয়া, আর যারা গানটির নাম গেস করতে পারোনি চলো আমি তোমাদের বলে দিই। প্রথমে দেখো ধন, তারপরে হচ্ছে ধান, তিন নম্বরে হচ্ছে পুষ্প, লাস্টে ভরা। তাহলে এখানে গানটি হবে ধন ধান্যে পুষ্পে ভরা। তো গাইজ এবার দেখা যাক এই ছবিগুলোকে ভালো করে দেখে তোমরা আরও একটি গানের নাম গেস করতে পারো কিনা। যদি গানটির নাম গেস করতে পারো তাহলে উত্তর দেখার আগে কমেন্ট করে জানাও। কি বন্ধুরা, যারা দেশকে ভালোবাসো তারা গানটির নাম যদি আগেই গেস করে থাকো তাহলে লাইক করে দাও, আর গানটি চলো এবার আমি তোমাদের বলে দিই। প্রথমে দেখো বান, তারপরে ডি, তারপরে হচ্ছে মা, আর তারপরে রয়েছে তারা, আর লাস্ট হচ্ছে ম। তাহলে এখানে গানটি হবে বন্দে মাতরম। এবার থাকছে তোমাদের জন্য মেমোরি টেস্ট ভিডিও। তো গাইজ স্ক্রিনে দেয়া এই ছবিটিকে তোমরা ভালো করে লক্ষ্য করো। এখানে দুটি আইসক্রিমওয়ালাকে তোমরা দেখতে পাচ্ছ, কিন্তু এই দুটি আইসক্রিমওয়ালার মধ্যে একটি আইসক্রিমওয়ালা হচ্ছে খুনি। তো তুমি কি তোমার বুদ্ধি দিয়ে বলতে পারবে এখানে কোনটি খুনি আইসক্রিমওয়ালা? গাইজ গেস করতে পেরেছো এখানে খুনে আইসক্রিমওয়ালাটিকে? তো চলো উত্তরটি আমি তোমাদের বলে দিচ্ছি। এখানে দুই নম্বরের আইসক্রিমওয়ালাটিকে আমার খুনি বলে মনে হচ্ছে, কারণ তার আইসক্রিমের মধ্যে বিভিন্ন রকমের নোংরা মাছি বসছে। তো তার আইসক্রিমটা অটোমেটিক্যালি খারাপ আইসক্রিম, যে খাবে তার পেট খারাপ হয়ে মৃত্যুও হতে পারে। সুতরাং আমাকে দুই নম্বর আইসক্রিমওয়ালাটিকে খুনি বলে মনে হচ্ছে। তো তোমাদের কী মনে হয়েছে সেটা আমাকে কমেন্টে জানিয়ে দিও। চলো এবার পর পর এই তিনটি ছবিকেও ভালো করে দেখো। এবার এই তিনটি ছবি দেখে তোমরা বলো তো এখানে একটি মহৎ ব্যক্তির নাম কি হবে? আর যদি ব্যক্তিটির নাম তোমরা পারো তাহলে কিন্তু উত্তর দেখার আগে কমেন্টে জানিয়ে দাও। কি বন্ধুরা, মহৎ ব্যক্তির নাম নিশ্চয়ই পেরে গেছো, তাহলে লাইক করো আর যারা পারোনি দেখে নাও। প্রথমে রয়েছে একটি গান, তারপরে ধি, আর লাস্টে জি। তাহলে মহৎ ব্যক্তির নাম হবে এখানে গান্ধীজি। তো গাইজ যে ধরনের পপুলার আরো ভিডিও দেখতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। আর এবার লাস্ট এই দুটো ছবিকেও ভালো করে দেখো আর বলো এখানে একটি রানীর নাম কি হবে? কি
গাইজ, আশা করি এটাও পেরে গেছো, তাই তো? তো চলো উত্তরটি আমি তোমাদের বলে দিই। প্রথমে দেখো ঝাঁ, তারপরে সি, তাহলে এখানে রানীটির নাম হবে ঝাঁসির রানী। হ্যালো ফ্রেন্ডস, আজকে 7টি কোশ্চেনের মধ্যে আপনারা কটি কোশ্চেনের অ্যান্সার দিতে পেরেছেন আমাকে কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন। আর এরকম মজার ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংকস ফর ওয়াচিং।